হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি জানাব আমাদের সকলেরই খুবই পরিচিত একটি সাধারণ গাছের বহু অসাধারণ গুণাগুণের কথা প্রথমেই এই গাছটি ভালো করে লক্ষ্য করুন এই গাছটিকে বিভিন্ন জায়গার মানুষ বিভিন্ন নামে চেনে তবে এই গাছটিকে আমাদের গ্রামের মানুষ ঘাঁটু গাছ বা ঘেঁটু গাছ নামে চেনে তবে কিছু কিছু এলাকার মানুষ এই গাছটিকে ভাট ফুল গাছ নামে চিনে থাকে আর আপনার এলাকার মানুষ এই গাছটিকে কী নামে চেনে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আপনার কমেন্ট দেখে আরও পাঁচজনের এই গাছটি চিনতে খুবই সুবিধা হবে বন্ধুরা আমাদের চারিপাশে এমন অনেক পুরুষ মানুষ আছেন যারা স্ত্রী সহবাসে অক্ষম অর্থাৎ স্ত্রীর সাথে শারীরিক মিলন ক্রিয়া করে নিজেও সুখ পায় না এবং তার সঙ্গিনীকেও সুখ দিতে পারে না অনেকের আবার অল টাইম পুরুষ লিঙ্গটি অল টাইম নেতিয়ে পড়ে থাকে যাই হোক আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক কিভাবে এই গাছের ব্যবহারে অধিক সময় ধরে সহবাস করতে পারবেন আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে প্রথমে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অন করে রাখুন কারণ তার ফলে আমাদের পরের দিনের নতুন ভিডিওটি সবার প্রথম আপনি দেখতে পাবেন সবার প্রথম আপনাকে একটি ছোটো সাইজের ঘাঁটু ফুলের গাছ সংগ্রহ করতে হবে তবে খেয়াল রাখবেন যে গাছ এখনো পর্যন্ত ফুল এবং ফল ধরেনি তেমন গাছ সংগ্রহ করতে হবে তাই এই কাজের জন্য ছোটো সাইজের একটি গাছ বেছে নেবেন তবে এই গাছটি একদম সঠিকভাবে আপনাকে কাজে লাগাতে হবে তবেই কিন্তু এই গাছের ঠিকঠাক কার্যকারিতা উপলব্ধ করতে পারবেন এবং এই গাছের শিকড়টি আপনি সপ্তাহে দুদিন ব্যবহার করতে পারবেন শনিবার এবং মঙ্গলবার এবং গাছটি তোলার একটু নিয়ম আছে হলো যে কোনো শনিবার অথবা মঙ্গলবার দিনে সূর্য অস্ত যাওয়ার পরেই গাছের কাছে গিয়ে পূর্বদিকে মুখ করে এক নিঃশ্বাসে গাছটি তুলে নিতে হবে এবং গাছ তোলার সময় বিনা বাঁধা মনে বিশ্বাস এবং সব দিক থেকে শুদ্ধভাবে গাছটি তুলতে হবে তারপর বাড়িতে গিয়ে এই গাছটিকে খাঁটি দুধ দিয়ে এই গাছের শিকড়টি ভালোভাবে ধুয়ে নেবেন তবে একটি বিষয় খেয়াল রাখতে হবে এই শিকড়ে যেন কোনো রকম জলের পরশ না লাগে এরপর একটি লাল সুতোতে এই গাছের শিকড়টি বেঁধে আপনার কমরের ধারণ করে নেবেন তবে লাল সুতোটি আপনাকে আগে থেকেই কিনে রাখতে হবে কারণ এই গাছটি করাকালীন মুখে কোনো রকম কথা বলা চলবে না বিষয়টি আর একবার ক্লিয়ার করে বলে দিচ্ছি সোবার প্রথম ছোটো সাইজের একটি ঘাঁটু গাছ সংগ্রহ করবেন তারপর শনিবার অথবা মঙ্গলবারে সূর্য অস্ত যাওয়ার পরে পূর্বদিকে মুখ করে এক নিঃশ্বাসে গাছটি তুলে নেবেন সম্পূর্ণ বিনা বাধায় এবং মুখে কোনো রকম কোথা না বলে বাড়িতে এসে জলের পরশ ছাড়াই খাঁটি দুধ দিয়ে শিকড়টি ধুয়ে লাল সুতো দিয়ে কমরে বেঁধে নেবেন এবং এই শিকড় কমরে ধারণ করার পর একটানা সাত দিন হস্তময়থন করা চলবে না এবং স্ত্রীর সহবাস এবং কোন রমণীর পর্সে যাওয়া চলবে না তাই এই সাতটা দিন আপনাকে একটু সাবধানে থাকতে হবে আর এই সাতটা দিনের পরে আপনি হয়ে যাবেন খুবই শক্তিশালী বীর্যধারী একজন সুপুরুষ এরপর আপনি যখন সঙ্গম করবেন আপনি আর ক্লান্ত হবেন না এবং কোনোভাবেই আপনার বীর্য বের হবে না এমনকি আপনি ইচ্ছা মতো টাইম ধরে সহবাস করতে পারবেন এবং আপনার মধ্যে কোনো রকম ক্লান্তিভাব আসবে না এবং এতদিন আপনার যে স্ত্রী আপনাকে অকম্য বলতো সে এবার আপনার কাছে হার স্বীকার করবে এগুলি ছাড়াও এই ঘাঁটু গাছের বেশ কিছু অসাধারণ ঔষধি গুণাগুণ আছে আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক সেই ঔষধি গুণাগুণগুলি কি? কী প্রথমেই বলি এক এই ঘাঁটু গাছের পাতার রস ক্রিমিনাসে ব্যবহৃত হয় এক চা চামচ পাতার রসে দুই থেকে তিন চামচ জল মিশিয়ে ছেলে বুড়ো যে কোনো বয়সে খালি পেটে খেলে যে কোনো ধরনের ক্রিমির উপদ্রব থেকে রেহাই পাওয়া যাবে দুই ম্যালেরিয়া জ্বরে এক চা চামচ ঘাঁটু পাতার রস সাত থেকে আট চামচ জলেতে মিশিয়ে হালকা গরম করে সকাল বিকাল খেলে খুবই উপশম হবে তিন অতিরিক্ত পেটের ব্যথায় পাতলা পায়খানা এমনকি বমি পর্যন্ত হতে পারে এমন অবস্থায় তিন থেকে চার গ্রাম ঘাঁটু মুন নিয়ে শিলে বেঁটে টাটকা ঘোলের সঙ্গে মিশিয়ে এক থেকে দুই দিন খেলে খুব উপকার পাবেন চার মাথায় বা গায়ের যে কোনো জায়গায় উকুন হলে এই ঘাঁটু পাতার রস মেখে ঘণ্টাকান্নেক পরে ধুয়ে ফেলতে হবে এতে উকুন খুব সহজেই মরে যাবে পাঁচ বলতা বা বিছাই হুল ফোটালে যন্ত্রণা এমন মনে হয় যেন জ্বলন্ত কোনো কিছু ওখানে চেপে রেখেছে এই অবস্থায় ওখানে এই ঘাঁটু পাতার রস বা ফুল চটকে লাগালে খুব সহজেই সেরে যাবে ছয় শরীরের কোথাও টিউমার হলে এই ঘাঁটু গাছের পাতা ও মূলের ছাল একসাথে বেঁটে ওই রসটি টিউমারের প্রথম অবস্থায় দুই থেকে চার দিন লাগালে এটি আস্তে আস্তে কমে যাবে তাহলে এই পর্যন্তই ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি অনুগ্রহ করে একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন কোথা হবে আবার পরবর্তী এপিসোডে